সন্ন্যরা গর্জে ওঠো শহীদিতা মান্না বুকে নিয়ে, সুফিয়ানি মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে, আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল, যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম, মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান, যার দিল থাকবে ঈমান হবে না তো সে বেঈমান, মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল, আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল, তৈয়ার আছেন না নাই? ওই দাজ্জাল ঠেকানোর আগে সংসদের এই কু একটা দাজ্জাল আগে ঠেকানো, এগুলো হলো বড় দাজ্জাল। আলহামদুলিল্লাহ শুকরিয়ার বিষয়ে এই দাজ্জালদের মাঝেও কিছু ঈসার মতো উম্মতেরা আছে, এই দাজ্জালদের মাঝেও কিছু ঈসা পয়গম্বরের অনুসারীরাও আছে, যারা দাজ্জালকে যেমন ঠেকাতে ঈসা পয়গম্বর আসবে ঠিক এই সমস্ত দাজ্জালগুলোকে ঠেকাইতেও সংসদে কিছু ভালো মানুষও, যখন নাকি এই সমস্ত লোকরা এগুলা বলে, ঠিক গতকালেই আজকে সেই এমপি মহাদের সাথে দেখা হইল, আবু রেজা নদভী চিনেন কিনা আপনারা, চট্টগ্রামের সেই লোক গতকাল সংসদে বসে আমাদের পক্ষে কথা বলেছে, আলহামদুলিল্লাহ আলেমদের পক্ষে, এর আগেও আরেকজন বলেছে, এভাবে আলেমদের পক্ষে কথা বলনেওয়ালা লোক যদি সংসদে থাকে ইনশাল্লাহ গুটি কয়েক নাস্তিক আর চেলা চামুন্ডাগুলো ঠাই পাবে না ইনশাল্লাহ। আমরা জানি মুজিব শতবর্ষ কয়েকদিন পরে আসতেছে, তাই না? উনি বলেছেন মাননীয় সংসদ স্পিকার, আমরা চাই বাংলাদেশে কলর অফ শিল্পী গোষ্ঠী নামে একটা শিল্পী গোষ্ঠী আছে, তারা আমার শিষ্য, আমরা চাই এই শতবার্ষিকীতে কলর অফদেরকে দিয়ে একটা চমৎকার সঙ্গীত অনুষ্ঠান হোক। আলহামদুলিল্লাহ বলে সংসদে এই কথা বললে বলা লোক হয়ে গেছে, ইনশাল্লাহ এই সমস্ত মেনন ফেননের আর সময় নাই, আগাছাগুলার আর সময় নাই, এরা বলুক এদের মতো, এরা বলুক এরা এদের কাজ করুক, কিন্তু সংসদে এরকম আবু রেজা নদভীর মতো এমপিরাও দরকার, যখন নাকি কাদিয়ানির পক্ষে এই সমস্ত লোকেরা বলে ঠিক তখনই এই নদভীরাই কাদিয়ানির বিরুদ্ধে সংসদের ভিতরে হুঙ্কার ছাড়ে, এদের কারণেই এখনো সংসদ পবিত্র আছে, যেই জায়গায় আবু জাহেল সেই জায়গায় ওমর আছে, যেই জায়গায় মুসা সেই জায়গায় ফেরাউন আছে, যেই জায়গায় মোহাম্মদ সেই জায়গায় আবু লাহাব আছে, কোনো টেনশন নাই, জাল হক ওয়া জাহাকাল বাতিল, যখন হক চলে আসবে বাতিল লেস গুটা পালাইতে বাধ্য হবে ঠিক।